हाय एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज के तुम्हारे साथ शेयर करब जो तुम्हारा क्या भावे एक्सट्रा हाथा छाड़ा झरझरे बोदे बनाते पारबे तार रेसिपी। तो चलो समय नष्ट ना करे वीडियो देखे नी। प्रथमे एक जायगा निये एर मध्य हमें दिए दीची डेढ़ कप मतो बेसन। एबारे एर मध्य जल दिए भालोभावे फेटिए निते हबे। एटाके तीन थेके चार मिनट मतो फाटाते हबे। एबारे मिक्सचार भालोभावे रेडी होयेछे नाकि एटा बोझार जोन्नो एकटा जायगार मध्य जल निये एर मध्य एक दू ड्रप बेसनटाके फेले देखते हबे जे एटा उपरेर दिके भेसे आसछे ना। जदि एटा उपरेर दिके भेसे आसे ताहले बुझते हबे जे एटा रेडी होये गेछे। एबारे अन्य एकटा जायगार मध्ये आमि किछुटा मिश्रण आलादा करे निये एर मध्ये दिये देब रेड फूड कलर। एबारे एटाके खूब भालोभावे आमि मिक्स करे निच्छि। एबारे आमि कड़ाइयेर मध्ये दिए दिच्छि सादा तेल। एर मध्ये देब एक चामच घी। बेसनेर मिश्रणटाके खूब बेशी पतला करे फेलले हबे ना, ताहले बोधेर शेपगुलो ठीकठाक आसबे ना। एबारे आमि एकटा छिद्रयुक्त हाता निये निएछि। एर मध्ये आमि ब्याटारटा दिए देब। ब्याटारटा हातार मध्ये देवार पर हाताटाके खूब बेशी झाँकानो दरकार नेइ। এবারে বোদেগুলোকে দুই থেকে তিন সেকেন্ড মতো ভেজে নেব। তবে এটা খেয়াল রাখতে হবে যে যখন আমরা ব্যাটারটা দেব তেলের মধ্যে তখন তেলটা যেন খুব গরম থাকে। প্রত্যেকবার ব্যাটারটা হাতাতে দেওয়ার সময় এইভাবে হাতাটাকে পরিষ্কার করে নেওয়া খুব দরকার, না হলে শেপগুলো ঠিকঠাক আসবে না। এবারে আমি বোদেগুলোকে ভেজে নিচ্ছি। এবারে আমি অন্যদিকে একটা জায়গার মধ্যে তিন কাপ চিনি আর দু কাপ জল দিয়ে এই অনুপাতে চিনির রসটা তৈরি করে নেব। এর মধ্যে আমি দুটো এলাচ দিয়ে দিচ্ছি। অন্যদিকে আমার বোদেগুলো সব ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ এগুলো খুব মুচমুচে হয়েছে। এবারে ভালোভাবে চিনির রসটা তৈরি করে নেব। চিনির রসটা ঠিকঠাক তৈরি হয়েছে নাকি এটা বুঝতে আমরা একটুখানি চিনির রস হাতে নিয়ে দেখে নেব যে এটার মধ্যে চ্যাচড়ে ভাব এসেছে নাকি। যদি এর মধ্যে চ্যাচড়ে ভাব চলে আসে তাহলে আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবারে আমি ভেজে রাখা বোদেগুলোকে রসের মধ্যে দিয়ে দিচ্ছি। রসটা একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু বোদেগুলো ভালোভাবে ভিজবে না, তাই গরম থাকা অবস্থাতেই আমাদেরকে বোদেগুলোকে দিয়ে দিতে হবে। এটাকে এবার দু তিন ঘন্টার জন্য আমরা ছেড়ে দেব। তিন ঘন্টা পর এটাকে আপনারা সার্ভ করুন, সকলকে খাওয়ান, নিজে খান। আর আমাকে জানান আপনাদের কেমন লাগলো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।